হয়তো না কি করবেন সরকার এখন তো সরকার ঠেকে গেছে বড় বড় এমপি মন্ত্রীদের বাইরা কোটি কোটি টাকা সরকার তো লোন নিছে বাংলাদেশ আজ দুর্গতি গরিবের লাইন গরিব এক কেজি গোস্ত মাংস খাওয়া দাওয়া দিব এক মাসে আচ্ছা দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আরও সুন্দর দুটি গরু দেখাচ্ছি আপনাদেরকে গরুগুলো খাচ্ছে এর জন্য আমি বেশি সামনে যাচ্ছি না আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এটা কি জাত গরু ভাইয়া করজ হ্যাঁ করজ বলতে ইয়ে শাহিওয়াল কিন্তু বাইরের গরু মনে হচ্ছে অস্ট্রেলিয়ার নাকি আচ্ছা আচ্ছা অস্ট্রেলিয়ান জাতি গরুগুলা চারাটা খুব ছোট বডিটাও খুব লম্বা কত ফিট লম্বা হবে এটা এটা হবে আপনার 6 ফিট 6.5 ফিট হবে 6.5 ফিট হবে না আচ্ছা এই গরুর মাংস কত বের হবে এটার মধ্যে আপনার 5 মণ হবে 5 মণ হবে না আচ্ছা 5 মণ হবে আর ওটা এটার চেয়ে এটা বেশি মাংস বের হবে না আচ্ছা এটার দাম বলতে পারবেন দাম কত রাখছেন এটার ১৩৫ করে না আচ্ছা আচ্ছা এগুলো গ্রুপ পাওয়া যায় কোথায় এগুলা এগুলো আপনার বাইরের দেশ থেকে পাওয়া যাবে ভাবনা পাওয়া যাবে রাজশাহী পাওয়া যাবে আচ্ছা আচ্ছা কুষ্টিয়া পাওয়া যাবে আচ্ছা 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 এই সমস্ত এগুলো অঞ্চলে পাওয়া যায় এগুলো এগুলো ওরা এখানে খামারে ভাবে ফালে আচ্ছা আচ্ছা থেকে মনে করেন বিক্রি করে আচ্ছা 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 বাংলাদেশে তো বর্ডারই গরু নাই বর্তমানে আছে এগুলো আচ্ছা আচ্ছা এগুলো যেগুলো আছে এগুলো এখন বর্তমানে দামে কিনে হয় এই কারণে এখনো বর্তমানে গোস্তের দাম বাড়ছে আচ্ছা আচ্ছা যদি বর্ডারই মাল চালু থাকতো তাহলে গরুর দামও কম থাকতো গরিব গুণ্য খাইতে পারতো এখন তো বর্ডারই মাল বন্ধ আচ্ছা আচ্ছা যার কারণে মানুষ এখন 1800 টাকা 1750 টাকা গোস্ত কিনতে হয় আচ্ছা এটা সরকার কি করলো সরকার তো দিয়ে এই গরুটা যদি বাইরে থেকে যে গরুটা বাংলাদেশে ইনকাম হইতো আচ্ছা গরুটা ট্যাক্স সরকার পাইতো না কি করবেন সরকার এখন তো সরকার ঠেকে গেছে বড় বড় এমপি মন্ত্রীদের বাইরা কোটি কোটি টাকা সরকার তো লোন নিছে বাংলাদেশ আজ দুর্গতি গরিবের লাইন গরিব এক কেজি গোস্ত মাংস খাওয়া দাওয়া দিব এক মাসে এক কেজি মাংসের দাম 900 টাকা 1000 টাকা এটা অবশ্য ঠিক আপনার কথায় যুক্তি আছে এই খাবার কে কে এদেরকে পুরা ভুষি লবণ লবণ আচ্ছা আচ্ছা কুড়া ভুষি লবণ আচ্ছা আচ্ছা মানে এমনি কোনো মেডিসিন টেডিসিন এগুলো কিছু দেন না না এগুলো এখানে করে না এগুলো যদিও করে ওই যারা খামারে তারা করে যে ইনজেকশন মারে যায় করে ওরাই করে আচ্ছা 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 বর্তমানে এই বাজারে কেউ এই ধরনের কিছুই করে না আচ্ছা মেডিসিন জাতীয় বা ইনজেকশন সাগরিকা গরু বাজারে এগুলো হয় না আচ্ছা না সাগরিকা গরু বাজারে সুনাম আছে ঐতিহ্যবাহী এটা খুব পুরান ছোটবেলা থেকে শুনে এসেছি আমরা ধন্যবাদ ভাইজান আপনাদেরকে দর্শক মন্ডলী আপনাদেরকে যতটুকু পারলাম এই প্রতিবেদনে দেখালাম গরুটি অ্যাকচুয়ালি দুইটি গরু দেখালাম কিন্তু গরু এই দুইটি গরু খুব খুব সুন্দর দেখতে এবং ব্ল্যাক কালার 130-135 ভিতরে পেয়ে যাবেন মানে 130,000-140,000 টাকার ভিতরে পেয়ে যাবেন কারণ আজকে দরের হিসাবে ওনারা বলেছেন কিন্তু কালকে দাম বাড়তে পারে কমতেও পারে আর দ্বিতীয় কথা হলো দরাদরি করলে আপনারা কষাকষি করলে আপনারা কিছুটা কম পেতে পারেন কি বলেন তো ধন্যবাদ আপনাদেরকে গাড়ি ভাড়াটা নয় 35,000 হয়ে যায় তো 5,000 কত বিক্রি করব তো কষায় গরু দুটো বেচলে টাকা লয় উঠে যায় ঠিক আছে ভাইজান ধন্যবাদ